বিশাল হাওড় অঞ্চলের সাথে উত্তরে খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড় নিয়ে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। অতি প্রাচীন ইতিহাস সমৃদ্ধ সুনামগঞ্জ জেলা এককালে আসামের কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল। আর আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুনামগঞ্জ জেলার শীর্ষ 20টি দর্শনীয় স্থান। তো চলুন বন্ধুরা, দেরি না করে এক নজরে দেখে নেই সুনামগঞ্জ জেলার শীর্ষ 20টি দর্শনীয় স্থান। টাঙ্গুয়ার হাওড়, নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, শিমুল বাগান, বারেকটিলা, নারায়ণতলা, পাগলা বড় জামে মসজিদ, লালঘাট ঝর্ণা দ্বারা, হাছন রাজার বাড়ি ও জাদুঘর, টেকের ঘাট চুনা পাথর খনি, লাউয়ের গড়, পনা তীর্থ স্নান, বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর, সেংবিল বিশ্বম্ভপুর, বাসতলা শহীদ স্মৃতিসৌধ, ডলুরা স্মৃতিসৌধ, সুখাইর জমিদার বাড়ি, গৌরা রং জমিদার বাড়ি, পাইলগাঁওয়ের জমিদার বাড়ি, হাউলি জমিদার বাড়ি।